হাই দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। তোকে তো আজকাল দেখাই যাচ্ছে না। আরে দোস্ত, তুই কিভাবে দেখবি? আমি তো এতদিন স্কুলে আসিনি। ও আচ্ছা, তো চল আড্ডা দেওয়া যাক এবার। হ্যাঁ চল, তোকে একটা মজার কাহিনী শোনাই। হ্যাঁ বল শুনি। আজকে না রান্নাঘরে গেছিলাম চিনি খেতে, একটু চিনি ফ্লোরে পড়ে গেছে। তারপর কি হলো? ওই চিনিগুলোর মধ্যে না অনেকগুলো পিঁপড়ে এসছে। তো কি হলো? এখন পিঁপড়ে গুলো তাদের আরো অনেক সাথীদেরকে ডাকতে গেল। তারপর কি হলো সেটা তো বল। তারপর আমি সবগুলো চিনি না সরিয়ে ফেললাম। কিন্তু কেন? তারপর না ওরা বাকি সঙ্গীগুলোকে নিয়ে আসলো। আসার পর কি হলো? ওরা তো আসার পর দেখতে চিনিগুলো নেই, এখন তো ওরা অবাক, কারণ চিনিগুলো তো আমি আগে সরিয়ে ফেলেছিলাম। আহারে, তারপর পিঁপড়ে গুলো কি করলো? তারপর এক পিঁপড়ে অন্য পিঁপড়েকে বলছে যে তুই মিথ্যেবাদী, কারণ ওইখানে তো কোনো চিনি নেই। আমি ওদেরকে মিথ্যেবাদী প্রমাণ করানোর জন্য চিনিগুলো সরিয়ে ফেলেছিলাম। আই এম তো অবাক।